হাই ফ্রেন্ডস, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্ট সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছেন একটা, এখানে আমার এখানে একটা লেখা আছে ডেপ্রিসিয়েশন চার্ট বলে। এটা সাধারণত নর্মাল মানে ট্যালিতে থাকবে না, এটা করার জন্য আমাকে একটা টিডিএল লোড করতে হবে। এটা সুবিধাটা আমি বলে দিই একবার, এটা ওপেন করে, এটা ওপেন করলাম অলরেডি আমার কিছু মানে ডেপ্রিসিয়েশন করার জন্য কিছু আমার অ্যাসেট আছে এখানে, যেমন সেলফোন দেখতে পাচ্ছেন, কম্পিউটার দেখতে পাচ্ছেন, ফার্নিচার দেখতে পাচ্ছেন, আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ফিটিংসের উপর 6% দেওয়া আছে। এটার উপর যেমন আমার দেখুন, আমার এখানে 5000 ফার্স্ট হাফে হয়েছে, এগুলো আলাদা আলাদা আমার দেওয়া আছে, ঠিক আছে। তো WDBতে দেখুন কত কী হয়েছে না সব দেওয়া আছে। তো এটা কীভাবে করবেন, ধরুন আমি কম্পিউটারে ধরুন আমি চার্জ করছি একটা কিছু, আমি ধরুন কন্ট্রোল এন্টার টিপলাম, সাপোজ আমি এন্টার টিপলাম এবং কম্পিউটারে চলে গেলাম। এবার এখানে আমি কন্ট্রোল এন্টার টিপলাম, এখানে টেপার পর এখানে দেখুন একটা অপশন দেখুন চলে এসেছে ডেপ্রিসিয়েশন রেট বলে, যে ফার্স্ট হাফে কত দিতে চান। আমি ধরুন 6% দিলাম, তারপরে ধরুন দিলাম আমি 4%, ওরা ধরুন ফার্স্ট হাফে ধরুন 6 থাকলো, তারপর ধরুন 4% থাকলো, সাপোজ সেভ করে দিলাম। এবার এটাকে আমি সেভ করে দিলাম, এবার দেখবেন ওখানে আমার তাহলে চলে, ওখানে আমার এই এটা বসালাম যেটা আমি, সেটা আমার ওখানে শো করবে। দেখুন আমি যেমন বসালাম এটা, দেখুন আমার ওটা ফার্স্ট হাফটা দেখুন শো করছে, ফার্স্ট হাফে এত টাকা হলো এটা, আর দেখুন WDBতে ধরুন এটা হলো। তো এটা করার জন্য কি করতে হবে আপনাকে, এটা করার জন্য আপনাকে একটা টিডিএল লোড করতে হবে। কীভাবে করতে হবে আমি এর আগেই দেখিয়েছি, টিডিএল কীভাবে লোড করতে হয় এটা সেভাবেই করতে হবে। তো তার আগে আমি একটা কথা বলবো যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম টাইপের ভিডিও আমি বাংলাতে নিয়ে আসি। তো প্রথমে আপনারা এখানে যাবেন, এখানে যাওয়ার পর ম্যানেজ লোকাল টিডিএলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যেমন ধরুন এইটা আমার মানে লোড করা আছে, এটাকে আমি পেজ দিয়ে উড়িয়ে দিলাম। যদি আমি উড়িয়ে দিই তাহলে দেখুন আবার ওখানে যাই, দেখুন ওটা আমার লেখাটা চলে গেলো, ডেপ্রিসিয়েশন চার্টটা দেখুন চলে গেলো। তো আমি ধরুন আবার লোড করে নেবো, আবার আমি এখানে গেলাম, আমি ম্যানেজ লোকাল টিডিএলে গেলাম, এন্টার দিয়ে দিয়ে এলাম। এগুলো আমার আলাদা 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 টিডিএল আছে, আমি টিডিএলে প্রচুর ভিডিও দিয়েছি আপনাদের। তো আমি এবার ফাইল চলে গেলাম, এটা হচ্ছে আমার ফোল্ডার, এখানে আমি রাইট ক্লিক করবো, প্রপার্টিসে চলে যাব। এখানে যাওয়ার পর আমি লোকেশনটা কপি করব, আমি এখানে কন্ট্রোল সি করেও করতে পারি বা আমি এখানে রাইট ক্লিক করে কপি করে করতে পারি। এবার যাওয়ার পর এখানে আমি কন্ট্রোল অল্টার ভি টিপবো, কন্ট্রোল অল্টার ভি টিপলাম। এবার আমি স্ল্যাশ দেব, স্ল্যাশ দেওয়ার পর আমি ফাইল নেমটা নিয়ে নেব, ফাইল নেমটা নিয়ে আমি কপি করলাম। কপি করার পর আমি আবার এখানে চলে যাব, আমি এবার কন্ট্রোল অল্টার ভি টিপে দেবো। এবার আমি ডট দিয়ে TXT করে দেবো, এটা আমার ছোটো হাতেরও হতে পারে বড়ো হাতেরও হতে পারে, তার জন্য কোনো রকম অসুবিধা হবে না। আমি এটাকে এন্টার দিয়ে দিলাম, দেখুন এটা আমার হয়ে গেল। এবার আমি যদি আবার যাই এখানে, দেখুন দেখতে পাচ্ছেন ডেপ্রিসিয়েশন চার্ট। এবার আমি এখানে আবার নিজের মতো করে সেট করতে পারি, আমি ধরুন এবার ফার্নিচার অ্যান্ড ফিক্সচারে ধরুন গেলাম, এখানে ধরুন আমি সেভ করে দিলাম সাপোজ 20%, সাপোজ ধরুন আমি 20% করে দিলাম। সেকেন্ড হাফে আমি 10% করে দিলাম, এবার ধরুন সেভ করে দিলাম এটাকে। আমি এটা করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার 20% হয়ে গেল। তো এটা দেখার জন্য খুবই ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম টাইপের ভিডিও রোজ নিয়ে আসি এবং আনার চেষ্টা করি, আর খুব ভালো থাকবেন। আর আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা সলভ করার। থ্যাংক ইউ।